আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার হচ্ছে রান্না দিবস। আমি আজকে ফ্রিজের সব ভেজিটেবল নামিয়ে নিয়েছি। আমার ভেজিটেবল রান্না করা ভেজিটেবল সব শেষ হয়ে গেছে, তো একটা একটা করে ভেজিটেবল রান্না করছি। প্রথমে ঢেঁড়স ভাজি করলাম, এখন লাউ আছে না, লাউয়ের খোসার ভর্তা বানিয়েছি। এটা অনেক ইয়ামি হয়, আমি এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি। লাউ বসিয়ে দিয়েছি, লাউ চিংড়ি প্রায় হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে এখন নামিয়ে ফেলব। এই যে লাউ চিংড়ির মানে লাস্ট লুক, এটাও অনেক ইয়ামি হয় আমার হাতের। আর এখানে সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষের মতো করেছি, পাঁচ ফোড়ন দিয়ে। এখানে চিংড়ি নামিয়ে রেখেছি ডিপ ফ্রস্ট হওয়ার জন্য, চিংড়ির মালাইকারি করব। বেশি করে নারিকেল দিয়ে আমি চিংড়ি মালাইকারিটা করি, খেতে অনেক সুস্বাদু হয়। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। ভাতও আমার রান্না হয়ে গেছে। সবশেষে বানিয়ে নিলাম খেজুরে গুড়ের পায়েস। শীতকাল এসেছে তাই এটা তো আসলে বানাতেই হয়, আর আমার অনেক প্রিয়। আমরা লাঞ্চ শেষ করে বের হয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি ভার্জিনিয়াতে, একটু ওখানে গ্রোসারি করব। ওখান থেকে গ্রোসারি মানে ওখানকার ছোট মাছগুলো খুব মানে ফ্রেশ হয়, একেবারে মানে ফ্রোজেন মাছ মনেই হয় না, তাজা মনে হয়। আমরা তো আসলে এক বছর ভার্জিনিয়াতে ছিলাম, তো ওখানে থাকা অবস্থায় আমরা ভার্জিনিয়াতে তখন গ্রোসারি করতাম বাংলা বাজারে এসে, তো ওনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। আর আমরা চেষ্টা করি একটু দূরে হলেও মাঝে মাঝে ভার্জিনিয়া থেকে আমরা অন্তত ছোটো মাছটা ভার্জিনিয়ার এই গ্রোসারি থেকে বাংলা বাজার থেকে আমরা করার চেষ্টা করি। এই তো আমরা চলে এসেছি বাংলা বাজারে। এই যে বিভিন্ন ধরনের মশলা, তারপরে মুগ ডাল ভাজা, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের মশলাপাতি, প্যাকেট মশলা, এখানে সব কিছুই আছে। আমি এখান থেকে মাঝে মাঝে নিই। আর এই যে এখানে আচার, বিভিন্ন ধরনের আচার আছে, কাসুন্দি, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট। তারপর এখানে এই যে বিভিন্ন ধরনের বেকারির বিস্কিটগুলো, এগুলো অনেক মজা, এগুলো আছে এখানে, আমি নেই এগুলো প্রায়ই। আর এখানে সব ফ্রোজেন আইটেম আছে, একেবারে বার্গারের পেটি থেকে শুরু করে সামোসা, সিঙ্গারা, তারপরে ডাল পুরি, আলু পুরি, তারপর বিভিন্ন ধরনের কাবাব, মানে সব ফ্রোজেন আইটেমগুলো আছে এখানে। যে ফ্রেঞ্চ ফ্রাইজ, অনেক ধরনের আইটেম, পরোটা থেকে শুরু করে অনেক কিছু। আর এই যে এখানে আছে এই যে চাপা শুটকির ভর্তা, তারপরে চিংড়ি মাছের ভর্তা, আর বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, যেমন কাঁচাগোল্লা থেকে শুরু করে কালোজাম, মালাইকারি, অনেক মজা হয় এখানকার মিষ্টিগুলো। আমি নিই প্রায়ই, কাঁচাগোল্লাটা তো অসম।
আর এখানে এই যে বিভিন্ন ধরনের চালের রুটি, নান রুটি, আর আমি বিশেষ করে যে জন্য আসি এখানে ছোট মাছ, একদম তাজা তাজা ছোট মাছ এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের সবজি, তারপর ফ্রোজেন ভেজিটেবল, কাঁকরোল, পটল, মানে যেগুলো পাওয়া যায় না এখানে আর কি, ফ্রোজেন নিতে হয় এগুলো। আর এই যে বালাচাও, এখানে দুইটা সুতির বালাচাও আছে, চিংড়ি বালাচাও আছে, এগুলো মজা হয়, এগুলো ভুনা করে খেলে খুব টেস্ট হয়, আমি মাঝে মাঝে নেই। এই যে বাকুরখানি, তারপর বিভিন্ন ধরনের বিস্কিট, আমার প্রিয় ক্রিম রোল, এখন আমি খাওয়া বন্ধ করে দিয়েছি বেশি মিষ্টি বলে, আমার অনেক পছন্দের ক্রিম রোল। এই যে ওভালটিন বিস্কিট, তারপর কোকোনাট বিস্কিট, এখানে আছে বিভিন্ন ধরনের পাঁপড়, তারপর নুডলস, স্যুপ, তারপর চাল ডাল, এগুলো তো আছেই। ব্রাউন চিনি গুঁড়া চালটা আছে, এই সমস্যাটা অনেক মজা, এটা অনেকদিন খুঁজতেছিলাম। আমরা এখন এসেছি আলাদিনে, আজকে বুফে মনে হয় বন্ধ। অনেক ভালো মিষ্টি, মানে মিষ্টির কথা বলে রসমালাই নিতা, রসমালাই কি গেস্টে খাওয়ার জন্য এগুলো এগুলো কত আসছি আগে নামে। আমরা এখন চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছি মেধার জন্য, এখানকার চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে। এটা এখনও দেখাবো, ঠান্ডা পড়ে গেছে। আমরা কুফটির দোকানে এসেছি বাবুল টির জন্য।
আসবে। ইয়ামি। আহ। এটা কি? এটা ওমিল স্টেক। মেধা তোমার। ওকে। এটা ওমিল স্টেক। Head southeast for Clarendon Boulevard. This is for mine. Bubble tea. আমাদের বাজার হাট শেষ, এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হচ্ছি। তো এই ফাঁকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন আশা করি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।